আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে সৃষ্টি করেছেন। গোটা কোন কায়নাত সৃষ্টির আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম মানুষের স্বরূপ ধরে কারণ দেহাতুল কলবের স্বরূপ ধরে বসে আছে, আমাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আপু ইনি কে, বলছে মা ইনি তোমার চাচা। ইনি তোমার কে? চাচা। চাচা বাবা কি হয়? ছোট ভাই, ঠিক আছে কিনা? ছোট না বড়? ছোট। দে বলছে তখন জিবরাইল সাহেব একদম মনটা একটু মলিন করেছে। তো হুজুর বলছে ভাই জিবরাইল চেহারা মলিন, কারণটা কি? বলছে আপনি আমাকে চাচা বললেন, আমি আদম থেকে শুরু করে এত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবীদের কাছে আমি ওহি আসছি, দুই লক্ষ 24,000 নবীদের কাছে আমি কিনে আসছি ওহি নিয়ে আসছি, আর আপনি আমাকে চাচা বললেন আপনি কদিন আগে আসছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার বয়স কত? বয়স তো বলতে পারবো না কত, তবে একটা আলামত বলে, বলছে আমার জন্মের পরে, জিবরাইল বলছে আমার জন্মের পরে পূর্ব আকাশে একটা তারা দেখতাম, এই তারা যখন উদিত হতো তখন 70 বছর পর্যন্ত জ্বলে থাকতো, আবার যখন অস্তমিত হতো ডুবে যেত আবার 70 বছর পর্যন্ত থাকতো। এইভাবে আমি 70,000 বার দেখেছিলাম। তুমি কি ওই তারকাটা দেখলে চিন্তা পাবার কথা না পারো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তালু উঁচু করে রেখেলেন, দেখো তাকাই দেখো। জিবরাইল বলছে হ্যাঁ হ্যাঁ এই তারাকে আমি দেখেছিলাম পশ্চিম আকাশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ওই তারকাটাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত হিসাবে তুমি পাঠাইছে, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজরের দিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল। সূরা আলে ইমরান আল্লাহ বলছে ওয়াইস আফাযাল্লাহু মিসাকান নাবিয়িনা তামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজরের দিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, হে আদম হে মুসা হে ঈসা হে ইব্রাহিম তোমরা শোনো, আমি সেই নবীকে সৃষ্টি না করলে গোটা কুল কায়নাত সৃষ্টি করতাম না, সেই নবীকে হে আদম তোমার জামানায় পাঠাতে পারি, হে মুসা তোমার জামানায় পাঠাতে পারি, হে ঈসা তোমার জামানায় পাঠাতে পারি, যদি আমি পাঠাই দেই তাহলে তোমরা কি করবেন? তুমিনুন্না বিহি ওয়া তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া খাসতুম আলা যালিকুম
তোমরা তোমাদের নবুয়ত তোমাকে বাদ দিবে, দেওয়ার পরে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমাম নির্ণয় করবে, এই নবীকে মানবে এবং এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে তোমরা প্রচার করবে, তোমরা কিনা পারবা? তখন সমস্ত নবীরা এক বাক্যে বলেছিল, করু আকরানা, হ্যাঁ আমরা আমাদের ধর্মকে বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসারী হয়ে যাব এবং দিনার ধর্মে আমরা প্রসার করে থাকব। এর কথা বলছেন বালা ফাশহাদু ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমি আল্লাহর সাক্ষী থাকলাম। আমান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি তোমরা তোমাদের ধর্মকে ত্যাগ না করে তোমার ধর্মকে প্রচার করো আর আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করো, আমান তাওয়াল্লা বাদা যালিকা তোমাদের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তে কেটে ফাসেকদের অন্তর্ভুক্ত করেন, তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসেছে, কত সম্মান করেছে, সুবহানাল্লাহ। এই আদেরে পুত্র তোদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল, আদেরে পুত্র তোদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল, তুই পাদে জলিলুল্লাহ জাহাদান বাহর হালে তুই মেরা নিগাদা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান করেছে, কত ভালোবেসেছে।